সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার মতো অনেকেই আছেন যারা একটা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন, কিন্তু বাজেট খুবই কম এবং কম দামের ভিতরে মোটামুটি একটা ভালো মানের স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন, এবং ওইটা হচ্ছে অ্যাপেল ওয়াচ 8 সিরিজের মতো হতে হবে। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। চলে আসলাম আজকে Z66 আলট্রা ফুল রিভিউ নিয়ে। এটা কেমন হবে? হ্যাঁ, অবশ্যই আমরা ভালো খারাপ সবটাই জানবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, এটার প্রাইসটা নিয়ে আছে আপনাদের জন্য একটা বিশাল ধামাকা অফার। তো আমি প্রাইসটা ভিডিওর শেষের দিকে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখুন। এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এত অল্প বাজেটের ভিতরে অ্যাপেল ওয়াচ 8 সিরিজের একটা স্মার্ট ওয়াচ পাওয়া আসলেই খুব ভাগ্যের ব্যাপার। আপনি যদি ওয়াচটা দেখেন, ওয়াচটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ওয়াচ এবং কলিং ফিচার সহ। এটায় দেওয়া হয়েছে মেটাল বডি, যেটা সহজেই পড়লে ভাঙবে না, আপনি দেখতেই পারেন ট্রাই করে। এটার ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু খুবই অসাধারণ করা হয়েছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটা আপনি 64 GB র্যাম পাচ্ছেন, আর এই র্যামের কাজ হচ্ছে আপনার দেখা যায় অনেক আপনার যে নোটিফিকেশনগুলো আসে, এটার এই 64 GB র্যামের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলা নোটিফিকেশন পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ওয়াচটি আমি হাতে পরে নিয়েছি। ওয়াচটা কতটা প্রিমিয়াম দেখাচ্ছে এবং কতটা লুকটা গর্জিয়াস দেখাচ্ছে সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়াচটা আপনি যদি পাসারও মারেন তারপরও ভাঙবে না, আমি সে বিষয়টা আগেই ক্লিয়ার করেছি। এই বাজেটের ভিতরে অনেক স্মার্ট ওয়াচ কিন্তু বাজারে আছে। আপনি দেখতেই পাচ্ছেন Z66 আলট্রার যে আপনি এর মানে প্যাকেটটা যে করা হয়েছে, এটা অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে এর প্যাকেটটিতেই, আপনি দেখতেই পাচ্ছেন। কোলনের ভিতরে খুব অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু এটা। তো আপনি এই ওয়াচটার মোট 4টা কালার পেয়ে যাচ্ছেন, এবং আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা কালারের বেল্টও আপনি দোকান থেকে কিনে এটা ইউজ করতে পারবেন। এটা টোটাল 4টা ঘড়ির বডি দেওয়া হয়েছে, আপনি আলাদা আলাদা বেল্ট কিনে এটার সাথে ইউজ করতে পারবেন। সাদা আছে, অরেঞ্জ কালার আছে, তারপর ব্ল্যাক আছে, আরও সব মিলেই টিলেই আরও বহুত কালার পাওয়া যায়, এগুলো আপনি ইউজ করতে পারতেছেন। তো বন্ধুরা, এটা যদি আমরা আনবক্স করি, তো আমরা ভিতরে পেয়ে যাচ্ছি একটা নর্মাল ইউজার গাইডলাইন। এটা দিয়ে আপনি স্ক্যানার করে আপনার কোন অ্যাপসটা আপনার প্রয়োজন সেটা আপনি স্ক্যান করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কর্নার স্ক্যান দেওয়া আছে, এবং এটার যে ম্যানুয়ালগুলো কিভাবে আপনি ঘড়িটা সেট করতে পারেন, কিভাবে কি করতে পারেন, A to Z টোটালটা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলেই এটা দিয়ে আপনি গাইডলাইনটা দিয়ে ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন, যদি কিছু একেবারে আপনি এক্ষেত্রে নাই বোঝেন। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে চার্জিং অ্যাডাপ্টারটা, এটা একদম নতুন কোয়ালিটির কোনো ক্যাবেল সারা করছে, দেখতেই পাচ্ছেন যে একদম কোনো ক্যাবেল এটা দেওয়া হয় নাই, খুবই সুন্দর লুক। শর্টকাটের ভিতরে ক্যাবেলের একটা ঝামেলা হয় অনেক সময়, ছিঁড়ে যেতে চায় বা ভিতর থেকে ছিঁড়ে থাকে, সেই ঝামেলা নাই। আমি এটা অ্যাডাপ্টারের ভিতরে এখন লাগিয়ে দিচ্ছি, দেখুন যে এটার লুকটা এই আসলো অ্যাডাপ্টার লাগানোর পরে। এরপরে যদি আমরা আসি, তো সাথে পাচ্ছি আমরা একটা বেল্ট, এটা একটা সিলিকন বেল্ট দেওয়া হয়েছে এটার সাথে। তো আজকে আমার ওয়াচটা যেহেতু ব্ল্যাক, আমরা বেল্টটাও পাচ্ছি সাথে ব্ল্যাক, এই যে দেখতেই পাচ্ছেন সিলিকন একটা ব্ল্যাক, আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি। আগে চার্জারটা খুলতে হবে, আমি এটার সাথে অ্যাড করতেছি, দেখুন তারপর এটার লুকটা কি আসে। আসলে কপি যে বেল্টগুলা থাকে সেক্ষেত্রে কিন্তু এই বেল্টটা একটু ভালোই করছে আমার মনে হলো। আমি আরও অনেক ঘড়ির বেল হাতে নিয়েছি, দেখেছি, সেক্ষেত্রে আমার কাছে এটা অনেক বেটার মনে হয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ওয়াচটা ওপেন করব, দেখব এর ভিতরে কী কী ফিচার দেওয়া হয়েছে, এবং এটার মানে ডিসপ্লে এবং সব মিলি একুরেট কী কী আছে এই সম্বন্ধে আমরা এখন দেখব। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ঘড়িটা ওপেন করে নিয়েছি, আমাদের সামনে চলে আসলো ফিচারগুলি। এটা দেখতেই পাচ্ছেন যে অ্যাপেলের যে স্মার্ট ওয়াচের যে ডিসপ্লেটা সেটা ওটা ইউজ করা হয়েছে,
এটার ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু খুবই চমৎকার করা হয়েছে এবং দেখতেও অনেক গর্জিয়াস লাগছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এটার টাচ মোডটা কিন্তু খুবই ভালো করা হয়েছে, খুবই ভালো টাচ মোডটা, এই যে বিভিন্ন ওয়াচের আপনি ফিচার পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ক্লক। আর আপনি যদি অ্যাপ সম্বন্ধে বলতে যাই তাহলে এটার ভিতরে আপনার ক্যালকুলেটর আছে, এটার ভিতর তারপর আপনি হোয়াটসঅ্যাপের কলগুলো কিন্তু এটা দিয়ে রিসিভ করতে পারতেছেন, এটার ভিতর ফেসবুক আছে, এটার ভিতরে আপনার হার্টবিট রেট মাপার সব যন্ত্র আছে, এটার ভিতরে আপনার দেখতেই পাচ্ছেন অনেক ফিচার অ্যাড করা হয়েছে। এই ফেসবুক নোটিফিকেশনগুলো পাচ্ছেন, কলিং ফিচারগুলো সহ এই স্মার্ট ওয়াচটা আপনি কিন্তু ফোন থেকেও কন্ট্রোল করতে পারবেন। এটার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে, আপনার ইচ্ছা মতো আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি পারদর্শী আপনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা এটা সেট করতে পারেন। এটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম সুবিধা পেয়ে যাচ্ছি, এটার ভিতরে আরও অনেক ফিচার দেওয়া হয়েছে। আপনি এটার ভিতরে গেমস খেলতে পারতেছেন, এই যে দেখুন অলরেডি একটা বিমানের গেমস এটা দেওয়া হয়েছে, আমি প্লে করলাম গেমসটা। এটার ভিতর আপনি চাইলেই কিন্তু আপনার এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, আপনার এটা ক্যামেরা অপশন দেয়াই আছে, আপনি ইচ্ছা করলে এটা দিয়ে আপনি আপনার ফোনের ছবিগুলো তুলতে পারবেন। সবচাইতে মজার বিষয় হলো আমরা কিন্তু এই ঘড়িটায় ওয়াচটা আপনার 20টার প্লাস স্পোর্টস মোড আমরা পেয়ে যাচ্ছি, 20টা প্লাস স্পোর্টস মোড দেওয়া হয়েছে এই ওয়াচটায়। এটা কিন্তু আমরা চাইলেই ডো নট ডিস্টার্ব মোড, অ্যারোপ্লেন মোড দিয়ে রাখতে পারবো, এরকম অনেক 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 ফিচার দেওয়া হয়েছে এই ওয়াচটায়। এবং ওয়াচটা স্ক্যানারও দেওয়া আছে, আপনি স্ক্যানার দিয়ে আপনার কোন অ্যাপসটা প্রয়োজন আপনি সেই অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারতেছেন, এটা দিয়ে আপনি ওয়েদার দেখতে পারবেন আজকে কি অবস্থা। এটার বিভিন্ন স্টাইল করা হয়েছে, দেখতেই পাচ্ছেন অলরেডি আমি স্টাইলটা পাল্টিয়ে নিয়েছি আগেরটা থেকে। সর্বোপরি কথা হচ্ছে আপনি এটা যদি চার্জিং ব্যাকআপ নিয়ে কথা বলতে যাই তাহলে আপনার এটা কিন্তু অনেক ভালো, মোটামুটি আপনার 4 থেকে 5 দিন কি 6 দিন আপনার চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, এত অল্প বাজেটে ভাই আসলে এটা কিন্তু অসাধারণ বলতেই হবে। তো আপনি 5 থেকে 6 দিন এটার চার্জিং পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি এক্ষেত্রে কলিং ফিচার ইউজ করেন তা সেক্ষেত্রে আপনার এখানে 3 থেকে আপনার 2.5 দিনের মতো আপনার এটা চার্জ নিতে পারবেন, সেটাও কিন্তু অনেক বেশি মোটামুটি ভাই এই ফিচারের ভিতরে, এই দামের ভিতরে। এছাড়াও আপনি এটার ভিতরে কিন্তু আপনার নিজের ছবি অ্যাড করতে পারতেছেন অ্যাপসের মাধ্যমে। এটার যে কলিং ফিচার মাইক্রোফোনটা দেওয়া হয়েছে সাইড বরাবর, এটা কিন্তু খুবই অসাধারণ একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে, আমি এটা দিয়ে কথা বলে দেখেছি, এটার স্পিকার এবং মিউজিক বাজিয়ে দেখেছি, এটার স্পিকারটা কিন্তু আসলেই অসাধারণ। এটায় প্রাইমারি মাইক্রোফোন ইউজ করা হয়েছে, আপনি এটা মানে খুবই স্মুথ এবং ক্লিয়ার একটা ভয়েস আপনি এটা দিয়ে পাচ্ছেন, এবং এটার হুইলটাও কিন্তু খুব ভালোই কাজ করে আমি দেখলাম। সর্বোপরি আমি বলতে চাইছি যারা ছোটো বাজেট মানে ছোটোর ভিতরে যারা আপনি ঘড়ি খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ওয়াচ হবে এটা। এবং আপনার অ্যাপেল ওয়াচ কিন্তু বডিটা অনেক বড় থাকে সেটা আপনারা অবশ্যই দেখেছেন, আর এটার বডিটা একটু ছোটো, হাতের সাথে খুব সহজলি মানিয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ওয়াচ আপনি কিন্তু এটা নিতেই পারেন। এবং বাজেটটার কথা যদি বলি, আমি প্রথমেই বলেছিলাম বাজেটটা সবার শেষে বলবো, এটার বাজেটটা এখন বর্তমান প্রাইস, আগে ছিল 1500 টাকা, এখন বর্তমান প্রাইস হয়েছে মাত্র 999 টাকা। তাহলে চিন্তা করেন ভাই, মাত্র 999 টাকা মানে 1000 টাকা, এত ভালো একটা স্মার্ট ওয়াচ আপনি কেন এখনও কিনছেন না আমি কিন্তু ভেবে পাচ্ছি না। আপনি অবশ্যই কিনতে পারেন, আপনি এটা একের ভিতরে সব পাচ্ছেন, কলিং ফিচার পাচ্ছেন, কলিং ফিচার হতে মানে আপনি ফেসবুকে নোটিফিকেশন পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পাচ্ছেন, এবং আপনার 8 সিরিজের ক্লোন কপি, একদম পারফেক্ট একটা ওয়াচ ভাই। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আমার অবশ্যই সাপোর্ট করবেন আমাকে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।